ভূত আছে কি নেই এই নিয়ে তর্ক বহুদিন। বয়স বাড়ার এগুলো লক্ষণ একটা, আর এই লক্ষণগুলো যাদের মধ্যে আসে তারা হয় ম্যাচিওর হয়, নইলে তাদের ম্যাচিউরিটি কোনোদিনই আসে না। অ্যাকচুয়ালি দুটো জনরে কিন্তু আলাদা নয়, দুটো জনরে একটাই জায়গাতে এসে মেশে, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। কারণ তুমি ভূত নিয়ে কথা বলো, ভগবান নিয়ে কথা বলো, দ্যাটস আ পার্ট অফ স্পিরিচুয়ালিটি। আর যেই মুহূর্তে তুমি লাভ নিয়ে কথা বলছো, তুমি হেট্রেড নিয়ে কথা বলছো, কম্প্যাশন নিয়ে কথা বলছো, সেটাও স্পিরিচুয়ালিটি। আমি তো অবাক হয়ে গেছিলাম যখন মা যখন ওকে ঘরে ঢুকিয়েছিল, তখন যে মা ঢুকাচ্ছে কুকুরকে ঘরে, ভাবতেই পারি না। আমি মানুষের মন বুঝতে ভালোবাসি, দ্যাটস ইট। এবং সেটা যদি গল্প না হয়, ঘটনা হয়, তাহলে ইন্টারেস্ট দ্বিগুণ হয়ে যায়। ক্রিয়েটরদের একটু দূরে থাকাই ভালো, রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সবার আগে ব্লু টিক দেওয়া বন্ধ করে দেবো। হ্যাঁ, ভূত নিয়ে তো অবসেস বরাবর ছিলাম, ভূত ভালো লাগতো, ভূত কার না ভালো লাগে। যখন আমরা ছোট থাকি সে সময় ভূত আমাদের কাছে ফ্যান্টাসি, অন্ধকার দেখলে মনে হতো দৈত্য আসবে। যখন আর একটু বড় হই ভূত তখন আমাদের কাছে এন্টারটেইনমেন্ট, যে ভূতের গল্প কানে শুনবো, শুনে খুব ভয় পাবো। কারণ বড় হওয়ার সাথে সাথে ভয় পাওয়ার প্রবণতা তো কমতে থাকে মানুষের, রেজিস্টেন্স তৈরি হয় ভয়ের প্রতি অনেকটা। তো সেই সময় আমরা ভয়কে এন্টারটেইনমেন্ট হিসেবে দেখতে ভালোবাসি। যখন বয়স হয়ে যায় সেই সময় গিয়ে ভূত আমাদের কাছে ভবিষ্যৎ, যে আমি এটাই হতে চলেছি বেসিক্যালি আর কদিন বাদে। তো ভূত নিয়ে কে না অবসেসড, ভূত নিয়ে প্রত্যেকে অবসেসড। আমিও ছিলাম ছোটবেলা থেকে, ফ্যান্টাসাইজ করতাম, অনেক ভূতের গল্প, অনেক উপন্যাস পড়তাম, বলতে পারো সেটারই একটা ধারাবাহিকতা মেনটেন করে প্রেত কথা। আসলে যাচাই করার মতো এখানে কোনো পয়েন্ট তুমি পাবে না। যদি আমি তোমায় বলি যে ভগবান আছে, হ্যাঁ তুমি বললে হ্যাঁ, আমি বললাম তাহলে কী করে যাচাই করবো, তুমি বললে না, এটাকেও কী করে আমি যাচাই করবো। আসলে যা আমরা দেখতে পাই না তার এক্সিস্টেন্সকে আমরা যাচাইটা করবো কীভাবে, বিকজ এটা আমাদের প্রত্যেকের মনের ভিতর আছে। আমার মনের ভিতরই ভগবান আছে, আমার মনের ভিতরই ভূত আছে। তো সেমভাবে তুমি যদি যাচাই করতে চাও তাহলে নিজেকে প্রশ্ন করো যে আমি কি ভূতকে বিশ্বাস করি নাকি আমি ভূতকে অবিশ্বাস করি। আর ভূতকে তুমি সেদিনই যাচাই করতে পারবে যেদিন তুমি সব থেকে বেশি অবিশ্বাস করবে। মানে আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, যে মানুষটা ছোটবেলা থেকে, ধরো তুমি ছোটবেলা থেকে দেখে জানো যে ভগবান আছে বা ভূত আছে, তোমার বাবা মা তোমাকে বলে এসেছে বরাবর। তো একদিন তুমি ভগবানকে দেখলে কি দেখলে না এটা কোনো ম্যাটারই করে না, তুমি বিশ্বাস করবে ভগবান আছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি বারবার বলবে যে ভগবান বাঁচি না, অন্ধকারে গেলে বলবে ভূত আছে। কিন্তু ধরো কথার কথা বলছি আমি, যে কিনা ভগবান বা ভূত কিছুতেই বিশ্বাস করি না, কারণ আমার কন্ডিশনিংই ওরকম নয়, আমাকে কেউ বলেনি। আমার বাড়িতে ধরো চূড়ান্ত নাস্তিক মানুষজন থাকেন যারা ধরো বলেছে দেখ ভগবান বলেও কিছু নেই, ভূত বলেও কিছু নেই, আমি বিশ্বাস করি না। কিন্তু একদিন এমন কিছু আনইউজুয়াল আমি ফেস করলাম, চরম অবিশ্বাসী মানুষ যেদিন চরম আনইউজুয়াল কিছু ফেস করে সেদিনের পর থেকে তার বিশ্বাস চরম হতে শুরু করে। তো ভূতের বিশ্বাস বা ভগবানের বিশ্বাস এই পুরোটাই না, চরম অবিশ্বাসীরাই সব থেকে বেশি বিশ্বাস করে। বিবেকানন্দ নিজে নাস্তিক ছিলেন, কিন্তু পরবর্তীকালে বিবেকানন্দর কথা তো আর মানে কিছু আমরা প্রত্যেকে জানি। তো চরম নাস্তিক মানুষরাই চরম আস্তিক হয়। বাঙালি এখন শুধু ভূতকে ভয় পেতে ভালোবাসে না, বাঙালি লিটারেলি এখনও মানে বাঙালি ভূতের সাথে বন্ধুত্ব করতে চায়। মানে আজকের দিনে দাঁড়িয়ে ভূত অনেক উন্নত হয়ে গেছে, বাঙালিও অনেক উন্নত হয়ে গেছে। এখন আমরা প্যারালাল ডাইমেনশনের কথা শুনি, আমরা টাইম ট্রাভেলের গল্প পড়তে ভালোবাসি। ইনফ্যাক্ট তুমি যদি খেয়াল করে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এরা প্রত্যেকে কিন্তু প্রেত চর্চা করতেন কন্টিনিউয়াসলি। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে এরকম রথী মহারথীরা আমাদের প্রেত চর্চা করেছেন বাঙালি। তো বাঙালি সবসময় ভূতকে ভালোবেসেছে, আজও ভালোবাসে, এবং আমাদের মতো মানুষ যতদিন থাকবে বাঙালি ভূতকে ভালোবাসতে থাকবে। তো যারা লিখছেন তারা লিখছেন, যারা সেটাকে অডিও বুক করছেন বা ইন্টারনেটের দুনিয়ায় এনে রাখছেন তারা করছেন, আমার কাজ ওটা নয়। আমার কাজ যেটা আমি তাই জন্য ওটাই করি। অ্যাকচুয়ালি দুটো জনরে কিন্তু আলাদা নয়, দুটো জনরে একটাই জায়গাতে এসে মেশে, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। কারণ তুমি ভূত নিয়ে কথা বলো, ভগবান নিয়ে কথা বলো, দ্যাটস আ পার্ট অফ স্পিরিচুয়ালিটি। আর তুমি যেই মুহূর্তে রিলেশনশিপস নিয়ে কথা বলছো, আর যেই মুহূর্তে তুমি লাভ নিয়ে কথা বলছো, তুমি হেট্রেড নিয়ে কথা বলছো, কম্প্যাশন নিয়ে কথা বলছো, সেটাও স্পিরিচুয়ালিটি। তুমি যতক্ষণ না পর্যন্ত স্পিরিচুয়ালি এনলাইটেন হওয়ার চেষ্টা করবে বলছি, বিকজ আমরা কেউ হয়তো পুরোদমে করে উঠতে পারি না যারা এরকম একটা গদবাঁধা জীবন কাটাচ্ছি। তো যতক্ষণ না পর্যন্ত তুমি সেই স্পিরিচুয়াল ফিলিংকে মানে অনুভব করতে পারবে, ততক্ষণ পর্যন্ত না তুমি ভূতকে
একটা ভালোবাসার জায়গায় আনতে পারবে, না তুমি ভালোবাসাকে একটা ভয়ানক জায়গায় নিয়ে যেতে পারবে। দেখো মানে প্রত্যেকটা মানুষেরই জীবনে বড় হওয়ার সময় ওঠা নামা উত্থান পতন থাকে, এবার ডিপেন্ড করছে যে প্রত্যেকের জীবনেই থাকে কি সেটাকে কতটা স্পোর্টিংলি বা পজিটিভলি নিচ্ছে। যে আমার সাথে একটা খারাপ হলো তো কেন খারাপ হলো এটা না জিজ্ঞাসা করে যে আমি এমন কি করতে পারি যাতে আমার পরে এটা হবে না। তো মোটিভেশনাল স্পিকার বলাটা আমার শুধু জীবনের উত্থান পতন থেকে না, আমি প্রচুর গান লিখতাম, মানে এখনও লিখি, এবং সেই গানগুলোর মধ্যে আমি সবসময় ভালোবাসার কথা বলেছি, আমি গানগুলোর মধ্যে কম্প্যাশনের কথা বলেছি, মোটিভেটিং কথা বলেছি। তো সেই জায়গা থেকে কোথাও থেকে আমার মধ্যে ছিল যে আমরা হারবো না কখনো, সেই একটা গান আছে আমরা হারি না হারতে পারি না, তো সেখান থেকে মোটিভেশনাল কথা, মানে আমি মনে করি না এটা খুব যে মোটিভেশনাল কথা কিছু, আমি মনে করি যে এটা মাইন্ড লেভেলে গিয়ে আমি এমন কিছু কথা বলি যেগুলো আমাদের প্রত্যেকের মনের মধ্যে চলে অ্যাকচুয়ালি হয়, এবং সেটাকে আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করি। এবং ভবিষ্যতে আমার নতুন শোজ আসছে সামনে, সেখানে আমি আরও ক্লিয়ার করে বলার চেষ্টা করবো এই বিষয়গুলো, এই যে আমরা কী করে এই যে মেন্টাল ব্লকেজগুলো সেগুলোকে আমরা কী করে নিজেরাই ওভারকাম করতে পারি। কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে যেই বৈশিষ্ট্যগুলো সবার মধ্যে বর্তমান, যেমন ধরো আমি তোমাকে এখন চিমটি কাটলাম, তুমি চিৎকার করবে, তোমার পাশে যে বসে আছে যিনি ক্যামেরার পেছনে বসে আছেন তাকেও যদি আমি চিমটি কাটি তিনিও চিৎকার করবেন, বিকজ দুজনেই ব্যথা পান এবং দুজনের ব্যথাটাই সমানভাবে তারা পাচ্ছেন। এবার ব্যথার যে বহিঃপ্রকাশ, যখন তুমি মেন্টাল লেভেলে চলে যাবে, কারোর ব্যথার বহিঃপ্রকাশ সুইসাইডাল টেন্ডেন্সিস, কারোর ব্যথার বহিঃপ্রকাশ হয়তো কোনো রিক্রিয়েশন, কারোর ব্যথার বহিঃপ্রকাশ হতে পারে যে তিনি এরপরে গিয়ে প্রচণ্ড মাদকদ্রব্য সেবন করছেন, এক একজনের ব্যথার বহিঃপ্রকাশ এক এক রকম। কিন্তু কোথাও দাঁড়িয়ে দ্য কোর অফ হার্ট, যেটা আমরা প্রত্যেকেই তো জল দিয়ে তৈরি, আমাদের বডি 70% ওয়াটার, তো কোর অফ বডি যেখানে আমাদের সবার প্রায় সেম, সেখানে আমাদের কোর অফ হার্টও প্রায় সেম। আমরা যখন তুমি আরও ডিপ ঢুকবে মানুষের মনের, আরও ডিপ ঢুকবে, তখন তুমি কোনো মানুষকে আর আলাদা করে দেখতে পাবে না, তোমার কাছে প্রত্যেকটা মানুষকে মানবে সবাই সেম। দেখো এটা তো খুব ইম্পর্ট্যান্ট পার্ট, বিকজ তুমি যেই মুহূর্তে দাঁড়িয়ে যখনই তুমি কোনো কথা বলার জনরার সাথে রয়েছো বা যেখানে তোমার ভয়েস তোমাকে বিক্রি হতে সাহায্য করছে কোনো জায়গায়, সেটা তুমি নায়ক হতে পারো, তুমি গায়ক হতে পারো, তুমি ইউটিউবে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো, ইনফ্যাক্ট তুমি মোটিভেটর হতে পারো। মোটিভেট তো তাহলে যে কেউ করে দিতে পারে, এমন বহু মানুষ আছে যারা আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে লাইফে। কিন্তু ডিফারেন্সটা কোথায় হয়, যে আবারও বলছি যে এক্সপ্রেশন মানুষকে আলাদা করে, তুমি কীভাবে এক্সপ্রেস করছো এবং তোমার এক্সপ্রেশনের উপর তোমার কতটা দক্ষতা আছে। এই জন্য যারা জার্নালিস্ট হয় তাদেরকে তুমি খেয়াল করে দেখবে যে তাদের কথা বলা, তাদের প্রত্যেকটা কথা বলার ধরন, তাদের যে উচ্চারণ, সমস্ত কিছুর উপর অনেক একটা দখল রাখতে হয়, আদারওয়াইজ সে ভালো জার্নালিস্ট হতে পারে না। তুমি যদি ইন্ডিয়ার টপ লেভেল জার্নালিস্টদের দেখো, তুমি কারোর কোনো উচ্চারণে ভুল পাবে না, তুমি কারোর কোনো কথায় বাদ পাবে না, তাদের মুখে আর ভেঙেছে। তুমি যদি আরজেদের দেখো, তো কথা বলার যে মুনশিয়ানা যেটাকে বলছো, তুমি ভোকালসের যে প্র্যাকটিস, এটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এটা ছাড়া তুমি তোমার থটটাকে কনভে করতেই পারবে না। ব্যর্থতা তো একটা মানে পার্ট অফ লাইফ, মানে যদি মানে আমি আমার ইউটিউব যে চ্যানেল গ্রাফ রয়েছে সেখানে যদি খুলি, আমি প্রেত কথা নিয়ে যদি ধরি, তাহলে সেখানে দেখবো যেদিন আমি এপিসোড ছাড়ি সেদিন আমার গ্রাফটা এরকম উপরে থাকে, মাঝখানের যে পাঁচটা দিন সেদিন গ্রাফটা নিচে থাকে বা ধীরে ধীরে নিচের দিকে নামে। তো তুমি যদি দেখো যে টেম্পোরারি 7 দিনের বেসিসে যেদিন পিক ওপরে সেদিন আমি সাকসেসফুল, আর যেদিন পিক নিচে সেদিন আমি ব্যর্থ, তো ঠিক এই সাকসেস আর ব্যর্থতাগুলো অনেকগুলো পরপর হয়ে একটা মাস তৈরি হচ্ছে, সাকসেস ব্যর্থতা সাকসেস ব্যর্থতা। তো ব্যর্থতা আসলে আবার ট্রাই করো, মানে সোশ্যাল মিডিয়া কেন জীবনের যে কোনো জায়গায় অ্যাকচুয়ালি তাই, মানে আমি নিজেও বহু জায়গায় ফেলিয়ার হয়েছি, তার মানে কি আমি ট্রাই করা ছেড়ে দিয়েছি। আমি নিজে সোশ্যাল মিডিয়ায় যখন স্টার্ট করেছি, আমি যখন থেকে আমার ভিডিওস লোকে দেখতে শুরু করে তার আগে 1.5 বছর আমি সোশ্যাল মিডিয়াতে ছিলাম, বাট নো ওয়ান ওয়াজ অ্যাওয়ার অফ মাই প্রেজেন্স। দেখো কনসিস্টেন্সি তো মাস্ট, কন্টেন্টও মাস্ট, দুটোই মাস্ট। যদিও মাঝখানে আমার অনেকদিন কনসিস্টেন্সি এই মুহূর্তে আমার মেইন চ্যানেলে বন্ধ রয়েছে, বিকজ আমি মানে আই এম প্রিপেয়ারিং ফর এ নিউ শো, তো এই জন্য। তবে হ্যাঁ কনসিস্টেন্সি কিন্তু মানে আমার মনে হয় দ্য কি অফ সাকসেস। যদি খুব অ্যাভারেজ কন্টেন্টও হয় সেটা কনসিস্টেন্সির জন্য মানে মানুষের মনে অনেক অনেক বড় জায়গা করে নিতে পারে, কিন্তু একটা খুব ভালো কন্টেন্ট
কিন্তু কনসিস্টেন্ট নয়, সে এক বছর বাদে আবার আসছে। হয়তো হতে পারে এখন যেহেতু এত কন্টেন্টের ভিড় মানুষ ভুলে যেতে পারে, তো এটা ম্যাটার না। না অবশ্যই আমি পারফেক্ট কেন মানে করে উঠতে পারিনি এখনও পর্যন্ত, কারণ এটা সম্ভব নয়, এইভাবে সম্ভব নয়। নিজেকে পারফেক্ট করা মানে একটা মানুষ কখনো পারফেক্ট হতেই পারে না, একটা মানুষ কখনো পারফেক্ট হতেই পারে না। মানে আমার যে ফ্লসগুলো ক্যামেরার সামনে হয়তো তোমার মনে হতে পারে যে আরে আমার যে ধরো একনিষ্ঠ ভক্ত সে হয়তো বলতে পারে যে গৌরব দা আমার কাছে সেরা মানুষ, সেরা ব্যক্তিত্ব, বা গৌরব দার মতোই আমি হতে চাই। যেদিন ও আমার খারাপ দিকটা দেখে নেবে না, যেদিন ও আমার সব থেকে উইক পয়েন্টটা দেখে নেবে, ওই সেদিন বলবে যে আমি সেটা গৌরব দার মতো হবো না, আর যার মতোই দেখে নেবো। তো এটা ফ্যাক্ট প্রত্যেক মানে তুমি এই যে রিলেশনশিপস নিয়ে আমরা যে এত কথা বলি, রিলেশনশিপ যখনও পর্যন্ত দুটো মানুষের বিয়ে হয় না, একসাথে থাকে না, তখনও তো একে অপরকে পারফেক্ট বলেই মনে হয় যে শি ইজ পারফেক্ট বা হি ইজ পারফেক্ট, হি ইজ ফর মি, উই আর মেড ফর ইচ আদার। কিন্তু যেই মুহূর্তে আমরা এক ছাদের তলায় থাকতে শুরু করি, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ইম্পারফেকশনসগুলোকে চোখে আঙুল দিয়ে দেখাই যে দেখো এটা তোমার ফল্ট, দুদিন বাদে ভালো লাগে না, দুদিন বাদে ঝগড়া শুরু হয়, এটা কেন করেছো, ওটা কেন করেছো, তারপর গিয়ে রিলেশনশিপটা খারাপ দিকে চলে যায়। আবার যারা ম্যাচিওর তারা মেনটেন করতে পারে। তো পারফেকশন বলে কিছু হয় না, ম্যাচিউরিটি অ্যান্ড মেনটেনেন্স এটাই সব। দেখো প্রত্যেকটা জিনিসের যেমন গুড সাইড আছে তেমন ব্যাড সাইড আছে, এটা মানুষের উপর পুরোটাই। আমি মানে আমি মানুষের মন বুঝতে ভালোবাসি, দ্যাটস ইট। মানে এর থেকে বেশি এটাকে খুব একটা মানে সিনসিয়ার পেশায় নিয়ে যাওয়া এরকম কোনো ইচ্ছা আমার নেই। আমাকে যদি প্রফেশন চেঞ্জ করতে হয় তাহলে আমি কী করবো, দেখা যাবে তখন কী করবো। কিন্তু তখন মানে আমার মনে হয় আমি যেখানেই ঢুকবো নিজের প্লাস পয়েন্ট থেকে সেখানেই শ্যুট করে যাবো, বিকজ আই ক্যান কমিউনিকেট। জানি না আমার এই ধরনের প্যারানর্মাল জিনিস বেশি ভালো লাগে। মানে আমাকে তুমি একটা প্রেমের গল্প পড়তে দাও, একটা ভূতের সিনেমা দেখতে দাও, আমি ভূতের সিনেমা দেখবো, হ্যাঁ না আমার প্রেমের গল্প দেখবো না। কারণ প্রেম ব্যাপারটা কী বলতো, প্রেম ব্যাপারটার মধ্যে কোনো জিজ্ঞাসা নেই, রহস্য কম প্রেমে, মানে প্রেতের মধ্যে রহস্য অনেক বেশি। আর রহস্য যতক্ষণ পর্যন্ত প্রেমে থাকে ততক্ষণই প্রেম থাকে, তারপর গিয়ে গদবাদা জীবন হয়ে যায়। কিন্তু প্রেতের মধ্যে রহস্যটা সবসময় থেকে যায়। আমার তো দূরে থাকতেই ভালো লাগে, তার কারণ অন্য। কারণটা হচ্ছে দেখো আমি একজন ক্রিয়েটর, ক্রিয়েটর কথাটার মধ্যেই আমার ডেফিনেশনটা লুকিয়ে আছে, আমি ক্রিয়েট করি। তো যেই মুহূর্তে দাঁড়িয়ে আমি ক্রিয়েট করছি সেই মুহূর্তে দাঁড়িয়ে আই নিড সাম স্পেস। আমি যদি একাকিত্ব না উপভোগ করতে পারি, আমি যদি একা না হতে পারি, আমি যদি একটু নিজের সময় না কাটাতে পারি, আমি যদি সবসময় কে লাইক করলো, কে কটা কমেন্ট করলো, কে আমাকে বললো যে দাদা তুমি ভগবান, কে আমাকে বললো যে ওই দেখ ওই লোকটা একটা বিপ বিপ বিপ, এইগুলোতেই যদি বেশি ফোকাস করি তাহলে আমি ক্রিয়েট করবো কখনো। ক্রিয়েটরদের একটু দূরে থাকাই ভালো, কারণ ক্রিয়েটর যত দূরে থাকবে তত ক্রিয়েট করা যাবে, আর যত ক্রিয়েট করা যাবে অডিয়েন্স তত হ্যাপি হবে, আর অডিয়েন্স যত হ্যাপি হবে সব কিছু সামঞ্জস্য থাকবে। এরকম বহু লোককে দেখেছি লাইক কমেন্ট লাইক কমেন্ট লাইক কমেন্ট করতে গিয়ে ধসে গেল। ধর্মবিদ্বেষী কথাবার্তা বন্ধ করে দেবো। রাজনৈতিক যে দলগুলো আছে সে যে কোনো দল হতে পারে, লাল নীল হলুদ সবুজ সাদা গেরুয়া যেই হোক না কেন, তাদের সবার আগে ব্লু টিক দেওয়া বন্ধ করে দেবো। দেখো দেশ চালানোর জন্য আবার এক্সপিরিয়েন্সও দরকার হয়, সবসময় যে ইয়াংস্টার করলেই হয় না, কারণ বাচ্চা ছেলেরা বেশিরভাগ সময় ধরিয়ে দেয়, ঠিক আছে, বা বেশিরভাগ সময় বাচ্চা ছেলেমেয়েরা ধরিয়ে দেয়, কারণ সবাই তো আর বিবেকানন্দ বা ডিরোজিও হয় না। তো ডিফারেন্স আছে, বিবেকানন্দ বা ডিরোজিও কয়েক লাখের মধ্যে দুটোই বেরোয়, কিন্তু এক্সপিরিয়েন্স মানুষ অনেক বেরোয় যাদের বয়স 50-60 হয়ে গেছে। এবার ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে আই ডোন্ট লাইক দেম, না আমার ভালো লাগে না। এবার যদি এর পিছনে জিজ্ঞাসা করো তাহলে গল্প অনেক বড়ো হয়ে যায়, কিন্তু আমার পলিটিক্যাল ব্যাপার স্যাপার অত বেশি ভালো লাগে না।